নমস্কার, আমি নয়না, আর আপনাদের সবাইকে নয়না ঝুমে স্বাগত জানাই। আজ আমি আবার আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এটাকে আমি নাম দিয়েছি মিনি মোগলাই বা পকেট মোগলাই। এটি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বিকেলের নাস্তাতেও খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই। বানাতে এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। তার সঙ্গে দিয়েছি 1 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর ময়দাটাকে মাখার জন্য আমি নিয়ে নিয়েছি কুসুম গরম জল, যেটা একেবারে হালকা গরম। আর গরম জল দিয়ে ময়দাটা মাখলে মোগলাইটা খুবই খাস্তা হবে, তাই আমি হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আর এটাকে একেবারে নরম বা একেবারে শক্ত করব না, মাঝামাঝি একটা ডো তৈরি করে নেব। এখানে 1 কাপ জলের আমার পুরোটাও লাগবে না, একটুখানি বেশিও হয়ে গেছে। দেখুন, ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যেমন রুটির জন্য আমরা ময়দা মাখি সেরকম। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, বেশি সময় রাখবো না, জাস্ট ডিম দুটো ফেটিয়ে পেঁয়াজটা মেশানো পর্যন্ত। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ডিম। আমি বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দিইনি এখানে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসেই এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। হাতের কাছে থাকা পেঁয়াজ, ডিম ও ময়দা দিয়েই এটা তৈরি করে নিয়েছি, এক্সট্রা কোনো উপকরণই এখানে আমার লাগেনি। দেখতেই পাচ্ছেন 2 ডিম দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 বড় মাপের পেঁয়াজ কুচি ও 3-4টে লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস, আর তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লঙ্কাটা আপনারা দেখে দেবেন, যদি বাচ্চা এটা খায় তাহলে খুবই অল্প পরিমাণে দেবেন, বা দেওয়ার কোনো দরকারই নেই। এবার ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে ময়দা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। ঠিক লুচি বানাতে আমরা যতটা পরিমাণে লেচি কাটি ঠিক তার থেকে একটু বড়, আর আটার রুটি বানাতে যতটা করি তার থেকে একটু কম, মানে ছোট আকারে হবে সেরকম মাপেই এখানে ডোগুলো কেটে নিয়েছি। এবার এটাকে কিছুটা ময়দা দিয়ে রুটির মতোই বেলে নিচ্ছি। বন্ধুরা, এবার থেকে সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার করে আমার ভিডিও বিকেল 2:30 থেকে 3টের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা রান্নার ভিডিওগুলি দেখুন আর সঙ্গে থাকুন। আর এই রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আপনাদের এই লাইক ও কমেন্টটা দেখে আমি পরের রান্নার ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। দেখতেই পাচ্ছেন রুটির মতো বেলে ডিম ও পেঁয়াজের পুরটা মাঝখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মুড়ে নিচ্ছি। এটার ওপর একটু জল লাগিয়ে নিচ্ছি, নর্মাল জল। জলটা দিলে এটা ভালোভাবে চিটিয়ে যাবে, নইলে এটা ভাজার সময় খুলে যেতে পারে, আর খুলে গেলে ভেতর থেকে ডিমটা বেরিয়ে চলে আসবে, তাই এটাকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি ছোট মোগলাই বা মিনি মোগলাইগুলো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দিয়ে দিয়েছি, কিন্তু তেলটা একেবারে হিট করে নেবেন না, মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করবেন, নইলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে। মোগলাইগুলোকে দুটো সাইডেই গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। একটা সাইড একটু ফ্রাই হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি, যাতে দুটো সাইডই সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। আর বন্ধুরা, যারা আমার এই রান্নার ভিডিও প্রথমবার দেখছেন, আর যারা এখনও আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন। তাহলে আমার রান্নার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।
আর বেল আইকনটা যদি আপনি প্রেস না করেন তাহলে রান্নার নোটিফিকেশান আপনার কাছে যাবে না, তাই অবশ্যই বেল আইকনটিটা প্রেস করবেন। আর এই সাবস্ক্রিপশানটা কিন্তু একেবারেই ফ্রি, এই সাবস্ক্রাইব করার জন্যে কোনো টাকা লাগে না। মিনি মোগলাই রেডি হয়ে গেছে, সুন্দরভাবে ফ্রাইও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।